সালামালাইকুম সুপ্রিয় দর্শক, চ্যানেল ইউরোপের ফেসবুক পেজ এবং স্ট্রিট ডায়ালগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদ ফয়সল চৌধুরী শুয়েব। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, প্রিয় দর্শক, এর আগেও আমি বিষয়টি নিয়ে কথা বলেছি। তারেক রহমান সাহেবকে অনুরোধ করেছিলাম যে তিনি তার স্ত্রী জুবায়দা রহমানকে বাংলাদেশে পাঠানোর জন্য এবং বিএনপির হাল ধরার জন্য। এতে অনেকেই পক্ষে বিপক্ষে আমাকে ফোন করেছেন, কথা বলেছেন। যারা ফোন করেছেন, কথা বলেছেন, বিএনপির বিভিন্ন শ্রেণীর নেতা, যারা কেউ পুরস্কৃত করেছেন, কেউ তিরস্কার দিয়েছেন। তো যা যে যার মতো করে তাদের মতামত ব্যক্ত করেছেন। অনেকে বলেছেন যে এই মুহূর্তে জুবায়দা রহমানকে দেশে পাঠানো ঠিক হবে না, সরকার তাকে হয়রানি করবে ইত্যাদি। আমি ব্যক্তিগতভাবে যেটি বিশ্বাস করি, প্রিয় দর্শক, সেটি হচ্ছে যে আপনি লন্ডনে বসে বিএনপির যেসব নেতৃবৃন্দ রয়েছেন বাংলাদেশে বা ঢাকায়, তাদেরকে দিয়ে আন্দোলন আপনি চাঙ্গা করতে পারবেন না। জনাব তারেক রহমান সাহেব, আমি গত ভিডিওতে আপনার সমালোচনা করেছি এবং গত 12 বছরে আপনার অ্যাচিভমেন্ট কি সেটি আমি জানতে চেয়েছি। আমি একজন সাংবাদিক হিসাবে সেটি জানতেই পারিনি, আমার অধিকার রয়েছে জানার যে আপনি কি করেছেন। আমি সেই অধিকার থেকে আপনাকে প্রশ্ন করেছি। যারা সমালোচনা করেছেন আমাকে, তারা সমালোচনা করতেই পারেন, তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু গত 12 বছরে বিএনপি যতটানা ক্ষতি করেছে সরকার, তার চাইতে বেশি ক্ষতি হয়েছে বিএনপির যে বর্তমান নেতৃত্ব, যে নেতৃত্ব রয়েছে বিএনপিতে। বদ্রলোক রিজভী সাহেব, উনি বিএনপির অফিসে বসে উনি কি করেন, বক্তব্য রাখেন। মির্জা ফখরুল ইসলাম সাহেব রয়েছেন, তিনি অনেক বছর থেকে তিনি মহাসচিব। এখন কথা হচ্ছে, ভাই, আপনি যদি মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করতে না পারেন, আপনি যদি আন্দোলন সংগ্রাম করতে না পারেন, তাহলে তো আপনার বিরোধী দলে থাকার তো কোনো দরকার নেই। আপনি কেন আপনি মহাসচিবের পোস্টটি ধরে বসে আছেন? আপনি পারেন না, আপনি বিদায় হন, যে পারে তাকে আপনি নেতৃত্ব দেন। আপনি তাকে আপনি বিদায় হচ্ছেন না, কাউকে দিচ্ছেনও না, আন্দোলনও আপনি চাঙ্গা করতে পারছেন না। তাছাড়া ছাত্রদল, যুবদল এবং আরো যেসব দল রয়েছে, এখন মানে একটি সংগঠন যখন ক্ষমতায় থাকে তখন তার মানে দলের অভাব হয় না। যেভাবে আওয়ামী লীগে এখন তাঁতি লীগ, শ্রমিক লীগ, কত লীগে যে ভর্তি হয়ে গেছে, সে যাই হোক। তো আমি যে বিষয়গুলো আমি লক্ষ্য করেছি গত 12 বছর, যে বিএনপির যারা নেতৃত্বে রয়েছেন তারা তাদের নেতৃত্ব দেওয়ার মতো তাদের কোনো যোগ্যতা নেই। তারা কোমর ভাঙা প্রেমিক, আমার কাছে যেটি মনে হয়, প্রিয় দর্শক। অনেক হয়তো এটি শুনে আমার সমালোচনা করতে পারেন, বল তারা খুব সহজে বিএনপি খুব সহজে বলে বেড়ান যে সরকারের বাহিনীর কাছে তারা পরাজিত। আরে ভাই, আপনি আন্দোলন করবেন, পুলিশ আপনাকে অত্যাচার করবে না? আপনারা যখন ক্ষমতা ছিলেন তখন আপনারা অত্যাচার করেননি আওয়ামী লীগকে? আওয়ামী লীগ 96-এ কতদিন হরতাল করেছিল? 91 থেকে 96 কতদিন হরতাল করেছে আওয়ামী লীগ? 2001-এ কতদিন আওয়ামী লীগ হরতাল করেছিল? আপনারা হরতালও করতে পারেন না, ধর্মঘটও করতে পারেন না, আন্দোলন করতে পারেন না। আপনারা দুষতেন বাহিনী আপনাদেরকে মেরে ফেলত, বাহিনী যদি মেরে ফেলে ভাই তাহলে বিএনপি বাদ দেন আপনি। বিএনপিতে বিএনপি যখন ক্ষমতায় ছিল আপনারা তো বিভিন্নভাবে উপকৃত হয়েছেন, লাইসেন্স পারমিট অনেকেই তো বানিয়েছেন, টাকা বানান নাই অনেকে, ব্যবসা করে এত হুদায় ফেলাইছিলেন আপনারা। বিএনপির কাছ থেকে আপনারা লাভবান হন নাই, সাংবাদিক যারা তারাও তো লাভবান হয়েছিলেন, আমরা দেখি নাই। এরশাদ সাহেব যখন বন্যার সময় যখন তিনি হাঁটু পানিতে নেমেছিলেন তখন তো গান রচিত রচনা করা হয়েছিল, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কবিতা রচনা করেন নাই জিয়াউর রহমান সাহেবের ব্যাপারে? আজকে যেভাবে বঙ্গবন্ধুকে নিয়ে সবাই পড়ে আছে, ঠিক তেমনি ভাবে
বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু অনেকেই গান, কবিতা, প্রবন্ধ পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন। শফিক রেহমান সাহেব লন্ডনে বসে আছেন, আমি চ্যানেলাই থাকতে একবার ওনার জন্মদিন পালন করেছিলাম, তিনি এমনভাবে আমাকে অনুরোধ করেছিলেন যে রাজনীতির ব্যাপারে কোনো কথা না বলতে, আমাকে নিষেধ করেছিলেন যে আমি রাজনীতির ব্যাপারে কোনো কথা বলবো না। এটা কোন ধরনের কথা? আপনি বিএনপি করেছেন, আপনি ম্যাডাম জিয়ার উপদেষ্টা ছিলেন, আপনি কেন কথা বলেন না? আপনি লন্ডনে বসে আছেন কি কিসের জন্য? আপনাকে জেলে নিয়ে সরকার কি করেছে? আপনি হয়তো মুচলেকা দিয়ে এসেছেন, তো এখন আপনি কথা বলবেন না কেন? আপনাকে কথা বলা দরকার জনাব শফিক রেহমান সাহেব, গণতন্ত্রের স্বার্থে আপনাকে কথা বলতে হবে, আপনার অভিজ্ঞতার কথা আপনাকে বলতে হবে। জেলে নিয়ে সরকার কি করেছে আপনি বলবেন না? সেটি আপনাকে কি জামাই আদর করেছে? আপনাকে আমি সেদিন অনুরোধ করেছিলাম যে আপনি বলেন, আপনি বলছেন না, আপনি বার্থডে সেলিব্রেট করতে আসছেন, আপনি বার্থডে আপনার অভিজ্ঞতার কথা, আপনার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা বলে আপনি বাড়ি যাবেন, এবং আমার কিছু করার ছিল না সেদিন সেখানে। প্রিয় দর্শক, তারেক রহমান সাহেব গত 12 বছর যে লন্ডনে তিনি বসে আছেন, ঘাপটি মেরে বসে আছেন, তার উদ্দেশ্য কি, কি করবেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমরা কিছুই জানি না। গত নির্বাচনে মানুষ অভিযোগ করে যে তিনি মনোনয়ন বাণিজ্য করেছেন। একজন ভদ্রলোক উকিল ছিলেন, তাকে নমিনেশন দেওয়া হয় নাই, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি এসেছিলেন চ্যানেল আই ইউরোপের কার্যালয়ে এবং আমি তার ইন্টারভিউ করেছিলাম, তাকে নমিনেশন দেওয়া হয় নাই। তিনি পরে সুখে দুঃখে তিনি মৃত্যুবরণ করে ফেললেন, স্বাভাবিক মৃত্যু, তিনি মারা গেছেন, তবে কষ্ট পেয়েছেন তিনি। সে সময় তো তাকে নমিনেশন দেওয়া উচিত ছিল, দেওয়া হয় নাই, সেটি তারেক রহমান সাহেবের দলীয় সিদ্ধান্ত অথবা তার নিজের সিদ্ধান্ত। ইদানিং যে বিষয়টি আমরা বাজারে গুজব কি বাস্তব সেটি তো আমরা জানি না, তবে বাতাসে উঠছে, তারেক রহমান সাহেব এখন আপুসের রাজনীতি নাকি করছেন, তিনি নাকি সরকারের সাথে একটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যস্থতায় তিনি নাকি এই সিদ্ধান্তে এখন উপনীত হয়েছেন যে আগামী বছর বা এই বছরের মধ্যে একটি নির্বাচন হবে, সে নির্বাচনে বিএনপি 100 সিট বা 120 সিট নিয়ে তারেক রহমান সাহেব বিরোধী দলের আসনে বসবেন এবং আগামী 5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, তারপরে ওই পার্শ্ববর্তী দেশ তাকে নাকি ক্ষমতায় অধিষ্ঠিত করবে এবং তিনি নাকি প্রধানমন্ত্রী হবেন। আমি জানি না সত্যমিথ্যা কতটুকু, তবে এইরকম আপুষের রাজনীতি তো আমি কোথাও দেখি নাই পৃথিবীর। আপনি আন্দোলন সংগ্রাম করবেন, আন্দোলন সরকার যদি ব্যাপতে চলে, সরকার যদি সঠিক পথে না চলে, গণতান্ত্রিক পন্থা যদি অবলম্বন না করে, সরকার যদি এখন ভোটারবিহীন নির্বাচন করে, আপনি আন্দোলন করবেন না? আপনি কিসের আপোষ করেন ভাই? আমি জানি না সত্যমিথ্যা, আপনি যদি আপোষ করেন তাহলে আপোষ 12 বছর আগে করলেন না কেন? তাহলে তো আজকে দলের এই অবস্থা হতো না, আপনারা অত্যাচারিত হতেন না আপনারা। আমি জানি না সত্যমিথ্যা, আপনি ভালোই বলতে পারবেন, তবে আপনি যেটি যে দিবাস্বপ্ন দেখছেন, আপনাকে আগামী নির্বাচনে আপনি কিসে বসবেন, এই বিরোধী দলের আসনে বসবেন, আপনি বিরোধী দলীয় নেতা হবেন, তারপর নেক্সট নির্বাচনে আপনি ক্ষমতায় আসবেন, প্রধানমন্ত্রী হবেন, আমার কাছে সেটি মনে হয়নি। আওয়ামী লীগ যেটি করছে এখন সরকার হিসাবে, 2টি নির্বাচন করেছে ভোটারবিহীন নির্বাচন, আপনাদের কোনো ভূমিকা ছিল না। এখন যে আপনি 5-6 জন সাংসদ রেখেছেন কিসে, এই পার্লামেন্টে পাঠিয়েছেন, আমের কাসা পাঠায় তারা আওয়ামী লীগকে, এদের কি রেখে এই যে 5-6 জন আছে সংসদে, তারা কি অ্যাচিভ, তাদের অ্যাচিভমেন্ট কি ভাই? গত যে এই যে কিছুদিন থেকে তারা সংসদে রয়েছে, তাদেরকে বলেন চলে আসার জন্য, এখানে থেকে লাভ কি? ওরা তো কোনো ভূমিকা রাখতে পারছে না, এদের তো পদত্যাগ করা উচিত। 5-6 জন সংসদ দিয়ে আপনি কি করবেন? আর আপুসের রাজনীতি যদি করতে হয় তারেক রহমান সাহেব, তাহলে বাদ দেন বিএনপি, বিএনপি তো আপনার বাবার দল,
এখন আওয়ামী লীগ আমার আমার এক আত্মীয়, আমি উনাকে গতকালকে বলেছিলাম যে এই শুনছি আমি, তো উনি আমাকে বলল যে বিএনপি তো দাঁড়াতেই পারে না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিচ্ছে না আওয়ামী লীগ, তাহলে উনাকে কিভাবে বিরোধী দলের আসনে বসাবে। আমি তাকে যুক্তি দিয়েছি, বিভিন্ন যুক্তি, তিনি বলছেন যে না আমি এগুলো বিশ্বাস করি না। এই অবস্থায় তো আপনি, আপনার যদি রাজনৈতিক কোনো কর্মসূচি না থাকে, আপনি যদি রাজপথে না নামেন, আওয়ামী লীগ গর্ব করে বলেছে যে 111 সরকার তাদের আন্দোলনের ফসল, আপনার আন্দোলন কি ভাই? আপনার আন্দোলনের ফসল কে? আপনাদের কোনো আন্দোলনের কোনো ফসল নেই। মাঝখানে একবার আপনি পেট্রোল বোমার রাজনীতি করলেন, শুরু করলেন আপনি, শেষ করলো আওয়ামী লীগ। এইসব রাজনীতি তো আমরা দেখেছি। এখন আপনি, আপনাকে আমি অনুরোধ করেছি যে আপনার স্ত্রীকে পাঠান, আপনার স্ত্রীকে পাঠিয়ে বিএনপির নেতৃত্ব আপনার স্ত্রীর হাতে দেন, তুলে দেন, দেখুন না আপনি, আপনার যারা আছে বাংলাদেশে তাদেরকে দেওয়া হবে না, হয়নি, হবে না এদেরকে দিয়ে, কারণ মানুষ নেতৃত্ব চায়। নেতৃত্ব যারা চায় তারা কারা? তারা কর্মী, কর্মী দিক নির্দেশনা চায় যে আমার নেতা বা আমার নেত্রী ওই জায়গা থেকে সে দিক নির্দেশনা দিবে, আমি আন্দোলন করব। এবং আপনি লন্ডনে বসবাস করেন, লন্ডনে বসে তো আপনি বাংলাদেশে আন্দোলন করতে পারবেন না ভাই, আপনাকে আপনার স্ত্রীকে পাঠাতে হতে বলতে আপনাকে যেতে হবে, আপনি গেলে তো খবর আছে, শেখ হাসিনা সরকার আপনাকে খবর করে দেবে। এখন তারেক রহমান সাহেবের সামনে একটি পথই খোলা, আমি যেটি দেখছি সেটি হচ্ছে যে দুটো পথ, একটি হচ্ছে উনাকে যেতে হবে নতুবা উনার স্ত্রীকে যেতে হবে এবং তাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং আমার বিশ্বাস যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন তত তাড়াতাড়ি বিএনপির জন্য মঙ্গল হবে। আর যারা ঢাকায় বসে আছেন তারা সরকারের সাথে আতাত করেন, বিএনপির তো অনেক সিনিয়র নেতা বলে ফেলছেন যে আন্দোলন করবেন, আবার বলবেন পুলিশের কাছ থেকে কি থাকবা, হিসাবে থাকবা, আবার মোবাইল বন্ধ করে রাখবেন, তা তো হয় না। রাজপথে আন্দোলন সংগ্রাম না করলে আপনি দাবি আদায় করতে পারবেন না, আপনাকে রাজপথে নামতে হবে, রাজপথে নেমে আপনাকে আপনার কর্মসূচি জনগণের সম্মুখে তুলে ধরতে হবে। প্রিয় তারেক রহমান সাহেব, আপনাকে সেই পথে অগ্রসর হতে হবে। আপনাকে, আপনি যদি মনে করেন যে আপনাকে মুখে তুলে খাবার কেউ দিবে, হবে না, দাবি আদায়ের জন্য রাজপথে আপনাকে নামতে হবে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে আন্দোলন চালিয়ে যেতে হবে, এবং আপনার যারা নেতৃবৃন্দ যারা ঘুমিয়ে আছেন তাদেরকে আপনি সজাগ করুন। আপনাকে প্রথমে দুইটি কাজ ইমিডিয়েটলি করতে হবে। আমি আপনাকে অনুরোধ করতে চাই, আপনার যে সাংসদ সদস্য যারা রয়েছে, সাংসদ যারা রয়েছে, এদের কোনো কাজ নাই এখানে, কারণ আওয়ামী লীগ তো চয়েস সিট দিয়ে আপনি কি করবেন ভাই, এদেরকে বলেন চলে আসার জন্য, ওরা তো কথাই বলতে পারে না। স্পিকার এক ভদ্র মহিলা কয় আপনার সময় 3 মিনিট, তো আপনাকে এইসব বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার সংসদ সদস্যদেরকে বলেন পদত্যাগ করার জন্য। আরেকটি বিষয়, আপনার মহাসচিব বদলান, কারণ এই মহাসচিব স্যারকে দিয়ে কাজ হচ্ছে না। আপনি ইমিডিয়েটলি দুইটি কাজ করেন, এবং যে মহাসচিব কাজ করতে পারবে, রাজপথে আন্দোলন করতে পারবে, তাকে দেন। অনেকদিন থেকেছেন মির্জা ফখরুল ইসলাম সাহেব, এখন ওনাকে বিদায় দেন, বিদায় দিয়ে একজন ইয়াং এনার্জেটিক নেতাকে আপনি মহাসচিব বানান। ছাত্রদল যুবদলে আপনি পরিবর্তন নিয়ে আসেন, যাদের মধ্যে স্পিরিট রয়েছে তাদেরকে কাজে লাগান। আমার বিশ্বাস আপনি একটা কিছু করবেন। প্রিয় দর্শক, আমি তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ করেছি, রাখা না রাখা দায়িত্ব তার, তার উপর নির্ভর করে তার বিএনপির ভবিষ্যৎ কর্মপন্থা। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ধরনের বুদ্ধি হয়ে থাকে আমার কমার সন্ধ্যে দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।